আজকের ভিডিওতে থাকছে ছোটোখাটো দিল্লি ভ্রমণ, তাও আবার 48 ডিগ্রি সেন্টিগ্রেডের চরম উত্তাপে। অল্প সময়ে দিল্লিতে কী কী দেখা সম্ভব, গাড়ি কোথায় পাবেন, ভাড়া কত, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দিল্লি। গাড়িতে বসেই আপনাদের সাথে কথা বলছি, কারণ আমরা পূর্ব এক্সপ্রেসে পৌঁছেছি তখন 6:05, নিউ দিল্লির রিটার্নিং রুমে রয়েছি। নিউ দিল্লির রিটার্নিং রুম কীরকম কী সেই নিয়ে আমার ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিন। আমি ওইটা নিয়ে আর ভিডিও দ্বিতীয়বার করছি না। তো আমাদের নেক্সট ট্রেন হচ্ছে বিকাল 5:15, নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস। তো অনেকটা টাইম, তো ভাবলাম কী করব, যে একটুখানি টুকটাক করে একটু ঘুরে আসি। তো টুকটাক করে একটু ঘুরতেই বেরিয়েছি আর কি। তো এইটুকুর মধ্যে কী কী দেখা যায় একবার দেখি। আমরা এসি গাড়ি বুক করেছি, এসি গাড়ি, কারণ খুব গরম, 29 মে আজকে, আর দিল্লির গরম বুঝতেই পাচ্ছেন। এখন বাজে 9:30, আমরা স্টার্ট করলাম এবং আমি বলেছি 3:30-এর মধ্যে যাতে আমরা ঢুকে পড়তে পারি। তো দেখি এর মধ্যে কতগুলো আমরা কভার করতে পারি, যা যা কভার করব আপনাদের দেখাবো। আপনারা যদি আসেন এখানে এবং হাতে একবেলা সময় থাকে, আপনারাও কিন্তু এইভাবে ট্যুর প্ল্যান করতে পারেন। ভিডিওটা দেখুন, আশা করছি একটা আইডিয়া পাবেন আপনারা। আমাদের কিন্নর স্পিতি ট্যুরের শুরুর দিকে আমরা পূর্বা এক্সপ্রেসে 6:15 পৌঁছেছিলাম নিউ দিল্লি। আমাদের নেক্সট ট্রেন কালকা শতাব্দী বিকেল 5:15। মাঝের এতটা সময় রেস্ট নেওয়ার জন্য আমি বুকিং করে রেখেছিলাম রেলওয়ের রিটার্নিং রুম। অল্প খরচে এর চেয়ে ভালো থাকার জায়গা আর হয় না। নিউ দিল্লি স্টেশনের রিটার্নিং রুম কেমন, ভাড়া কত, সব কিছু নিয়ে আমি আগেই ভিডিও বানিয়েছি। তাই একই ভিডিও বারবার না বানিয়ে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন, সব ইনফরমেশান জানতে পারবেন। টুক করে স্টেশনের বাইরে বেরিয়ে একটা গাড়ি বুক করলাম, আর্টিগা এসি, ভাড়া 3,500 টাকা বলেছিল, 3,000-এ রাজি করালাম। রিটার্নিং রুমে আমরা 5 জন স্নান করে বেরিয়ে পড়লাম চলো দিল্লি ঘুরতে। এবার শুরু হলো আমাদের ছোটোখাটো দিল্লি ভ্রমণ। প্রথমেই আমরা এলাম দিল্লির লালকেল্লা দেখতে। টিকিট লাইনে দাঁড়িয়ে অথবা কিউআর কোড দিয়ে অথবা এএসআইয়ের ওয়েবসাইটে অগ্রিম কেটে রাখা যায়। আমরা প্রথমে এলাম লালকেল্লা দেখতে। তো এখন বাজে 9:20, টিকিট কাটা হলো, পার হেড টিকিট হচ্ছে 80 টাকা করে। তো এই যে আমরা এখন প্রথমে পৌঁছেছি লালকেল্লা, অপূর্ব এটা বাইরে থেকে, কিন্তু ভিতরে যেতে হবে এই রোদের মধ্যে, মানে এতটা এরিয়া ঘোরা কিন্তু খুব একটা চারটিখানি কথা নয়, কিন্তু এত সুন্দর জায়গা, কি ভালো লাগছে কি বলবো। ঠান্ডাটা মানে শীতকাল হলে কিন্তু আরও ভালো লাগতো। চলতে চলতে আর একটা ইনফরমেশান আপনাদের দিলাম ঠিকই, মানে টিকিট সম্পর্কে, আমার মেয়ে ছবি তুলছে ওখানে আর বাবা ছবি তুলছে ক্যামেরা। তো যেটা 80 টাকা টিকিট বললাম না, তো মেন হচ্ছে মিউজিয়াম আর ভেতরে কী সব আছে, ওইসব যদি ভেতরে ঢোকে দেখা হয় তাহলে কিন্তু 80 টাকা, আর যদি এমনি দেখা হয় ঘুরে আর কি বাইরে থেকে, বাইরে থেকে মানে ভেতরে ঢুকে বাইরে থেকে মিউজিয়াম আর কি, তাহলে 50 টাকা টিকিট। আর এগুলো হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে আন্ডারে, তো কিউআর কোড দিয়েও কিন্তু করতে পারবেন। তো এই ফোর্টের বাইরেটা একবার দেখুন, এখানে মোগল সম্রাটরা সব রাজত্ব করেছে। হ্যাঁ, ফোর্টের বাইরেটা একবার দেখুন, মানে কোনো শত্রুপক্ষ যদি কেউ তারা ঢুকতে পারবে না, মানে এতটা উঁচু এবং মাঝে মাঝে একটু একটু করে ফুটো 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 রয়েছে, মানে তীর মারার জন্য।
মানে শত্রুপক্ষকে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা জায়গা, ওই যে অনেকটা ফাঁকা জায়গা, এইখানটায় মানে কুমির ফুমির যেসব ছাড়া থাকতো আর এইটা টপকাতে না পারে, আর যদি কেউ টপকাতেও পারে তাহলে এই যে দুর্গটা, এই দুর্গটা উপরে উঠে ওপারে গিয়ে আক্রমণ করা কিন্তু চারটিখানি কথা নয়। তো এই হচ্ছে রেড ফোর্ট। লাল কেল্লা সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সালে সিপাহী বিদ্রোহ পর্যন্ত এই কেল্লা মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। লাল কেল্লার ইতিহাস অনেক বড়, আমি হিস্টোরিক্যাল বিষয়ে যাচ্ছি না, শুধু ঘুরে দেখব আর ছোটোখাটো ইনফরমেশান শেয়ার করব। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার পর 17 সেপ্টেম্বর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লাল কেল্লা পরিত্যাগ করেন। তখন লাল কেল্লা দখল করে নেয় ব্রিটিশরা আর নাম দেয় রেড ফোর্ট। লাল কেল্লা ঘুরতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়, যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই সব ইতিহাস ব্যক্ত করতে পারলাম না। তবু আপনারা লাল কেল্লা দেখতে গেলে ওই চত্বরেই ঘুরে দেখবেন যা যা জিনিস, সেগুলো হলো মতি মসজিদ, হায়াত বক্স বাগ, মমতাজ মহল, রংমহল, খাসমহল, দিওয়ানি আম, দিওয়ানি খাস, হীরামহল, নহবতখানা, ময়ূর সিংহাসন ইত্যাদি। এই ময়ূর সিংহাসন, এই হলো ময়ূর সিংহাসন যেখানে বসে মুঘল সম্রাট শাহজাহান রাজত্ব করতেন, আর এই সিংহাসনের উপরেই ছিল সেই বড় কোহিনুর হীরা যা এখন ব্রিটেনের মিউজিয়ামে শোভা পাচ্ছে। প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন এই লাল কেল্লায় পতাকা উত্তোলন করেন দেশের প্রধানমন্ত্রী। বলা হয় লাল কেল্লা যার দেশ তার, তাই এখানে সিকিউরিটি বেশ কিন্তু আঁটোসাঁটো। খুব ভালো লাগবে যখন দেখবেন লাল কেল্লার মাথায় ভারতীয় তিরঙ্গা পথ পথ করে উঠছে। প্রচণ্ড গরমে ভিডিও তুলব কি, হাত কাঁপছে, গোটা মাথা থেকে ক্রমশ ঘাম ঝরে পড়ছে, বুকের হৃৎস্পন্দন জোরে জোরে ধপধপ করছে, শরীরের কারুরই এনার্জি বলতে কিছুই নেই, ফোন দুটোই ওভার হিটের দেখাচ্ছে, মনে হচ্ছিল আর কোথাও যাব না, রুমে ফিরে যাই হোক মনের জোরে এগিয়ে চললাম। ড্রাইভারের কাছে জানতে পারলাম এবার আমরা যাচ্ছি রাজঘাট, যেখানে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর সমাধি রয়েছে। লাল কেল্লা দেখে আমরা এলাম রাজঘাট। এখন ঘড়িতে বাজছে 11:05। শুধু গরমটাই মেন ভিলেন, প্রচণ্ড গরম, 29 মে, বাকি তো সব ঠিক আছে। এসব জায়গায় একটু ঠান্ডা হলে না ঘুরতে ভালো লাগে। তবু এসছি যখন দেখি ঘুরে একটু, কারণ এইগুলো মিস করা ঠিক নয়, সুযোগ সবসময় পাওয়া যায় না। দেখি এখানে কতক্ষণ লাগে এবং এরপরে কোথায় খাওয়া হবে, কোথাও বাঙালি খাবার পাওয়া যায় কি না, বা কোথায় দেখি কি হয়। তারপরে আমাকে 3:30-এর মধ্যে ঢুকতে হবে, কারণ আবার আমাদের ট্রেন আছে 5:15, মানে ধরুন 4:30-এই তো আমাদের বেরোতেই হবে রিটার্ন রুম থেকে, কারণ একটু আগে আগে যাওয়াই ভালো এইসব ব্যাপারে। এই হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধি। প্রথমেই আমরা দেখলাম মহাত্মা গান্ধীর সমাধি। Thank you.
এর একটু পরে বাঁ দিকে গিয়ে রাজীব গান্ধীর সমাধি। আর একটু এগিয়ে ইন্দিরা গান্ধীর সমাধি। জায়গাটি কিন্তু অপূর্ব, শীতকালে ঘোরার পক্ষে একদম আদর্শ। রাজীব গান্ধীর সমাধি দেখে আর একটু এগিয়ে পড়বে ইন্দিরা গান্ধীর সমাধি। এখানে জুতো খুলতে হবে, প্রচণ্ড গরম। এই ঘাসের উপর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাবো, দেখি যাওয়া যায় কি না। উরে বাপ রে বাপ, এতটা এখন এলাম যখন, এই দেখুন ঘাসের উপর দিয়ে যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। ওই রাস্তাটার উপর দিয়ে গেলে পাগুলো জ্বলে যাবে, কিন্তু জুতো খুলে যেতে হবে। এই ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই সব সমাধি স্থল দেখে এবার আমরা গাড়ির কাছে ফিরছি। প্রচণ্ড গরম, কত ডিগ্রি দেখিনি আমি, আপনাদের জানিয়ে দেবো পরে। 45 তো হওয়ার কথা। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমার দুটো ফোনই ওভার হিটেড দেখাচ্ছে, মানে 10 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এরকম ওভার হিটেড দেখাচ্ছে। ক্যামেরা 10 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেরকম ওভার হিটেড দেখাচ্ছে। এই কোনো রকমের ফোনটাকে একটু ঠান্ডা করে মানে ছাওয়াতে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা করে এই একটু ভিডিও করছি, মানে বুঝতে পারছেন কীরকম গরম। উফ, এবার গাড়ির কাছে যাই। একটা সময় তো মনে হচ্ছে যে বাবা আমাদের রিটার্নিং রুমে ফিরে যায়, ওখানে বসিয়ে যায়। শীতকালের পক্ষে ভালো, কিন্তু জায়গাগুলো না মারাত্মক সুন্দর। এগুলোকে বলে বোঝানো যাবে না। একটু ঠান্ডার সময় থেকে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর অনেকটা বড় চত্বর তো, অনেকটা বড় চত্বর। যাই, আবার গাড়ি থেকে কথা হবে। আমি আর বাবা এসেছি, আর বাকি তিনজনকে ওখানে ছামায় বসিয়ে দিয়ে এসেছি। আমি বললাম যে যেতে হবে না, রোদে যাওয়ার দরকার নেই, ফটো তুলে এনে দেখাবো। রাজঘাট থেকে 11:30 বেরিয়ে আইসক্রিম লেবু জল এইসব খেয়ে আবার গাড়িতে চেপে পড়লাম। ড্রাইভার দাদা বললেন চলুন আগে লাঞ্চটা সেরে নিই। তাই ঢুকে পড়লাম ক্যান্টিন টাইপ একটি দোকানে। দুটো থালি আর উত্তপাম দিয়ে হয়ে গেল লাঞ্চ। থালি মোটেই মনের মতো খেতে নয়। ড্রাইভার দাদা বললেন চলুন সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন দেখতে দেখতে যাব ইন্ডিয়া গেটের কাছে। যেহেতু সংসদ ভবন রাষ্ট্রপতি ভবনের সামনে পার্কিংয়ের নো এন্ট্রি, তাই ড্রাইভার দাদা বললেন আমি গাড়ি স্লো করে নিয়ে যাচ্ছি, আপনারা ফটো তুলে নিন, দেখে নিন। এত গরমে গাড়ির মধ্যে এসিও ঠিকঠাক কাজ করছে না। রাস্তায় চোখে পড়ল বেশ কয়েকটি বাস, যারা গাড়ি সাইড করে দাঁড়িয়ে রয়েছে, বনাট খুলে ইঞ্জিন ঠান্ডা করছে। যাই হোক, এইসব দেখতে দেখতে পৌঁছে গেলাম ইন্ডিয়া গেটের সামনে। সামনে বলবো না, মানে কাছে। ইন্ডিয়া গেটের সামনের এই পথটার পুরো পথে না আছে কোনো শেল্টার, না আছে গাছের ছায়া। তপ্ত গরমে মাথা ঘুরে যাওয়ার উপক্রম। আর জল সাথে অবশ্যই রাখবেন, কারণ এখানে দেখলাম সব জায়গায় কিন্তু জলের সুবন্দোবস্ত একদমই নেই। আমার কাছে থাকা কোল্ড ড্রিঙ্কসের বোতলটা মনে হচ্ছিল মাথায় ঢেলে দিই। ঘড়িতে এখন 12:54, আর আমরা খাওয়া দাওয়া করে এবার চলে এলাম ইন্ডিয়া গেট দেখতে। আর রাস্তার মাঝখানে রাষ্ট্রপতি ভবন, তোমার যাবতীয় যা যা আছে সব দেখে, মানে ওখানে তো পার্কিং করার জায়গা নেই, রাস্তা দেখে কিছু ছবি টবি তুলে
এবার আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট দেখতে। যদিও আমরা বলবো না, এই রোদ গরমে মানে ওদের শরীর খারাপ করে যাবে, যেহেতু আজকে আমাদের মানে স্টার্টিং ডেট আর কি, যা মানে আমাদের এই জার্নির বহুদিন পরে, সেই জন্য ওদেরকে আর গাড়ি থেকে নিয়ে এলাম না। আমি কয়েকটা ছবি টবি তুলব, দিয়ে আবার ফিরে চলে আসবো। আমি ইন্ডিয়া গেটের একদম তলায় আর যাইনি। যদি ইন্ডিয়া গেটের তলায় যেতে চান, মাঝের এই রাস্তাটা পেরোনোর দরকার নেই, তলায় আন্ডারগ্রাউন্ডের রাস্তা আছে, পেরিয়ে যাওয়া যায় এবং ইন্ডিয়া গেটের একদম সামনে পৌঁছে যাওয়া যায়। এরপর আমরা এলাম আমাদের লাস্ট স্পট, একটু দূরে কুতুব মিনার দেখতে। টিকিট কেটে প্রবেশ করলাম কুতুব মিনার চত্বরে। কুতুব মিনার চত্বর হল দিল্লি সালতানাতের স্মৃতিস্তম্ভ। ধর্মীয় ব্যক্তিত্ব সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে বিজয় টাওয়ার হিসাবে কুতুব মিনারের নির্মাণ কুতুবুদ্দিন আইবক শুরু করিয়েছিলেন। পরে তুগলক বংশের একজন দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক দ্বারা এটি 1368 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। এই চত্বরে কুতুব মিনার ছাড়াও রয়েছে কুয়াতুল ইসলাম মসজিদ, আলাই দরওয়াজা, আলাই মিনার ও লৌহস্তম্ভ। এছাড়াও রয়েছে ইলতুতমিশ, আলাউদ্দিন খলজি ও ইমাম জমিনের সমাধি। কুতুব মিনারটি 239 ফুট উঁচু, ইট দিয়ে তৈরি। এটি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার। মিনারটি এবং এর আশেপাশের ভবন বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ইউনেস্কোর তালিকাভুক্ত। কুতুব মিনার ঘুরে এবার ফেরার পালা। কুতুব মিনার দেখে ক্লান্ত হয়ে রোদে আমরা এবার আমাদের রিটায়ার রুমে ফিরে যাচ্ছি, কারণ এত গরম রোদ আর পারা যাচ্ছে না। আজকে বলছে 48 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যাই হোক এরকম ব্যাপার, তো প্রচণ্ড গরম এটুকু বলতে পারি। মানে কিচ্ছু ভালো লাগছে না এরকম গরম। সে বাড়ি ফেরার সময় যেরকম একটা সে ঝুলঝাড়া অবস্থা হয়, আমাদের ঘুরতে যাওয়ার আগেই ঝুলঝাড়া অবস্থা। আর কোথাও যাব না, এবার সোজা রিটার্নিং রুম। আর 5:15 গাড়ি আছে, এখন 2:25 আমাদের গাড়ি স্টার্ট করলো। এই ছিল আমাদের ছোট্ট করে দিল্লি ভ্রমণ। সবাই ভালো থাকবেন, সুস্থভাবে থাকবেন। ধন্যবাদ।